এসএমই পোল্ট্রি শিল্প কিংবা রপ্তানির শীর্ষ খাত তৈরি পোশাক ঘনত্বপূর্ণ এবং মূল্য সংযোজনকারী এমন কোন শিল্পের জন্যই সুখকর ছিল না দু বরং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়েছে টিকে থাকার লড়াইয়ে এমন বাস্তবতায় এক বছর পূর্তি হলো সরকারের দর্শক অর্থনীতির সম্ভাবনাময় তিন খাতের নানা চ্যালেঞ্জ ও সংকটের কথা তুলে ধরেছেন বাবু কামরুজ্জামান ক্যামেরা ছিলেন সজীব রহমান দেড় যুগ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পড়াশোনা শেষে নামমাত্র পুঁজি নিয়ে উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু করেন রেহানা আক্তার রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠা করেন সিরামিক্স প্রতিষ্ঠান ক্লে ইমেজ কাঁদামাটির ছোঁয়ায় গড়ে তুলেছেন সিরামিক্সের নান্দনিক এক ভুবন সুনিপুণ যত্ন আর হাতের ছোঁয়ায় বানানো বৈচিত্র্যময় পণ্য দেশ ছাড়িয়ে রপ্তানি হচ্ছে পঁয়ত্রিশটি দেশে ব্যবসায়িক পথ দীর্ঘ হলেও প্রত্যাশিত বিক্রি মিলছে না দুই বছর। খুব স্লোলি রাইস করছি বাট ওরকম ভালো বিজনেস হয়নি ওয়ার্ল্ড মার্কেটের সাথে যদি কম্পিটিশন আমরা দিতে যাই যেই জায়গাটা আমি ল্যাক পাচ্ছি আমি আরও উমেন সাথে যখন কথা বলি সেখানে দেখে আমরা মডার্নাইজ করতে পারছি না কেবল এসএমই নয় দেশীয় উদ্যোগে গড়ে ওঠা বিকাশমান পোলট্রি শিল্পের বাজার এখন পঁয়ত্রিশ হাজার কোটি টাকার প্রত্যক্ষ পরোক্ষভাবে এ খাতে জড়িত প্রায় ষাট লাখ লোক আর জিডিপিতে অবদান রাখছে দেড় শতাংশ তবুও এখাতে খাতে বাড়ছে অস্থিরতা অসম প্রতিযোগিতায় স্বল্প পুঁজির খামারিরা একদিন বয়সী মুরগির বাচ্চার উৎপাদন খরচ যখন পঞ্চাশ টাকা গত সপ্তাহে তা বিক্রি হয় বিশ টাকায় বিগত একত্রিশ মাসের মধ্যে শুধু এগারো মাস সমান দাম বাজার একটু পরে ছিল আর বাকি সময়টা বিশ মাস উৎপাদন খরচের নিচে ছিল ছোট প্রান্তিক খামারিরা আসলে লস লস করছেন যার কারণে আজকে এই অবস্থায় এসেছে রপ্তানির সবচেয়ে বড় নির্ভরতা যে তৈরি পোশাক খাত দু হাজার উনিশ সালে সেটিও মুখ থুবড়ে পড়ায় সার্বিক রপ্তানিতে ছিল হতাশা অর্থবছরের প্রথম ছয় মাস শেষে পোশাকের রপ্তানি আয় কমেছে প্রায় ছয় শতাংশ যদিও গত বছর বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম তার বাজার বাড়িয়েছে ঠিকই আমাদের ওয়েস্ট বেড়ে গেছে হঠাৎ করে ফর্টি ফোর্টি ফাইভ পার্সেন্ট বায়ারতম ফাইভ পার্সেন্ট তো ফর্টি ফাইভ পার্সেন্ট আমি কুঁকিয়ে দিব এই হিসাবে আমার সেক্টরে আমাকে খুব ভালো করতে পারিনি চায়নার বিভিন্ন প্রোডাক্টের বা নানান কিছুর অর্ডার বা নানান সুযোগ সুবিধা এটা আসলে মূলত ভিয়েতনাম ক্যাপচার করছে কারণ তাদের ডুইং বিজনেস বা বিজনেসের যে পরিস্থিতি তাদের যে এনভায়রনমেন্ট সেটা যথেষ্ট উন্নত এবং তাদের লিড টাইম অনেক কম ওভারঅল একটা চাপের মধ্যে কিন্তু আমরা পড়ছি আন্তর্জাতিক বাজারে দুই সালের নতুন এই দশকে রপ্তানিতে মূল্য সংযোজন এবং এস মতো খাতকে আরও গতিশীল করার তাগিদ বিশ্লেষকদের অর্থনীতির প্রাণসঞ্চারী খাত বলা হয় এসএমই যদিও গত বছরের দিকে ফিরে তাকালে বলা যায় ছোট মাঝারি কিংবা বড় সব উদ্যোক্তারই টিকে থাকা ছিল বেশ দুরূহ তবে নতুন বছরে নতুন আশায় বুক বাঁধছেন তারা খাত সংশ্লিষ্টরা বলছেন সরকারের নতুন বছরে স্বল্প নীতি পরিকল্পনা নয় নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তবে আসবে গুণগত পরিবর্তন গতিশীল হবে অর্থনীতি বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা